नमस्कार बंधुरा, आमी पेटुक बांगाली। आमी राजी जे कोनो फॉर्मे मुखे तुलते कोभी राजी। गान पारी ना आमी, एटा तो आनंद। माच मांस नय, बाड़ीते आछे शुधुई पनीर आर डिम। तबे आज इच्छाटा एतई जोरालो जे एई पनीर दिएई बानिये फेललाम पनीर कोबिराजी। 200 ग्राम पनीर के आमी आयताकारे केटे दुटो समान भाग करलाम। এই স্লাইস দুটোকে আমি মাঝখান থেকে চিরে দিয়ে পকেট করে দিলাম, মানে এক পাশটা কিন্তু জুড়ে রাখা আছে। কবিরাজি আগে অনেক করেছি, তবে পনিরের কবিরাজি এই প্রথম, তাই কিছু ভুলও করেছি, তাই এটা ভুলে ভরা কবিরাজি। পনির ম্যারিনেট করার জন্য আমাকে একটা পেস্ট বানাতে হবে। নিচ্ছি আমি কয়েক কুচি রসুন, চারটে কাঁচা লঙ্কা কুচি আর এক গোছা ধনিয়া পাতা ছোট কুচি করে। মিক্সি জারেতে এগুলোকে দিয়ে সাথে দিচ্ছি স্বাদমতো লবণ আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। পেস্টটা রেডি হয়ে গেলে সাথে দেব এক চামচ সাদা তেল, যাতে ম্যারিনেশনটা পনিরের গায়ে খুব ভালোভাবে বসে যায়। রেডি করা পেস্টটা পনিরের আগে পিছে উপর নিচে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি। ম্যারিনেটেড পনিরকে এখন ফ্রিজে রেখে দেব। স্টাফিং বা পুর বানানোর জন্য আমি নিচ্ছি বেঁচে যাওয়া পনিরের অংশটা, একটা আলু সিদ্ধ, ওই পেস্টের এক চামচ, কয়েক কুচি রসুন আর একটা পেঁয়াজ কুচি। কড়াইতে 2 চা চামচ সর্ষের তেল গরম করে রসুন কুচি দিলাম, তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে ভাজার কোনো প্রয়োজন নেই। সিদ্ধ আলুটা দিয়ে স্ম্যাশ করে নেব আর দিচ্ছি গ্রেটেড পনিরটা, সাথে দিচ্ছি ম্যারিনেশনের ওই পেস্ট 1 চা চামচ আর স্বাদমতো নুন। এইখানে হলো একটা ছোট্ট ভুল, একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে পুরটা অনেক বেশি সুন্দর দেখতে লাগতো। পুরটা রেডি হয়ে গেলে 1/3 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ঠান্ডা হতে দিচ্ছি। ব্রেডের বেঁচে যাওয়া টুকরো বা ধারের ব্রাউন পার্টটাকে ফ্রিজের নর্মাল ঢাকা ছাড়া রেখে দিলে খুব ক্রাঞ্চি এমনিতেই হয়ে যায়। সেটাকেই মিক্সিতে ঘুরিয়ে নিলে সহজেই পেয়ে যাই আমি ব্রেড ক্রাম্বস। ম্যারিনেটেড পনির আমি ফ্রিজ থেকে বের করলাম প্রায় 6 ঘন্টা পরে। এখানেও আরেকটা ভুল করেছি, এয়ারটাইট কন্টেনারে না রাখায় পনিরটা একটু শক্ত হয়ে গেছিল, তাই পুর ভরার সময় একটা একটু ভেঙে গিয়েছে। তাও কিন্তু আমি হাল ছাড়ছি না, কবিরাজি আজ খাবই। পনির রেডি, এবার আমি ফ্রাই করব। দুটো ডিমকে সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি, আর দুটো প্লেটে একটাতে নিচ্ছি ময়দা আর একটাতে নিচ্ছি ওই ব্রেড ক্রাম্বসটা। পুর ভরা পনিরে প্রথমে ময়দার একটা হালকা কোটিং দিয়ে দিচ্ছি, যাতে এই মশলাগুলো বেরিয়ে না যায়। তারপরে ওটাকে ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্বসে নেব। এই আর একটা ভুল, এই প্লেটটা একটু বড় নেওয়া উচিত ছিল। ব্রেড ক্রাম্বসের কোটিংটা দেওয়ার পরই এই পনির ফ্রাই করার জন্য রেডি। পরেরটাকেও একইভাবে প্রথমে ময়দার ডাস্টে কোট করে, তারপরে ডিমের গোলায় চুবিয়ে, তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ফ্রাই করার জন্য রেডি করে নিচ্ছি। এইভাবেই তৈরি হয় পনিরের কাটলেট, তবে এই প্রসেসটা আরেকবার তখন রিপিট করতে হয়, মানে এই ডিম আর ব্রেড ক্রাম্বসের কোটিংটা আরেকবার দিতে হয়। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে খুব সাবধানে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি। এই সময় ফ্লেমটা আমি একদম লো রেখেছি। লো ফ্লেমেই আমি 1.5-2 মিনিট করে দুপাশটা ভেজে নেব, আর যখন তুলবো তখন হাই ফ্লেমে, নালে কিন্তু অনেক তেল অ্যাবজর্ব করে নেবে। কবিরাজির কভারেজ বা জালিটা বানানোর জন্য বেঁচে যাওয়া ডিমের গোলার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার খুব ভালো করে গুলে দিচ্ছি। এখন লো ফ্লেমে আঙুল দিয়ে দিয়ে ছড়িয়ে দিতে হবে তেলের মধ্যে এই ডিমের গোলাটাকে। এইভাবে ডিমের গোলা অল্প অল্প করে দিতে দিতে পুরো কড়াইটা জুড়ে একটা কভারেজ তৈরি করতে হবে। এই আর এক ভুল, আঙুলগুলো যদি একটু ফাঁকা করে দিতে পারতাম তাহলে এই জালি আরও সূক্ষ্ম, আরও সুন্দর হতো। নিড মোর প্র্যাকটিস, তার জন্য করতে হবে বারবার, খেতে হবে, তাতে কি খাবো, পেটুক বাঙালির পেট না হয় আর একটু মোটা হবে।
কভারেজটা রেডি হয়ে গেলে পনির ফ্রাইটা ওর মধ্যে দিয়ে আমি ফোল্ড করে নিচ্ছি। আর একটুখানি ভাজা হয়ে গেলে আমি হাই ফ্লেমে এটাকে তুলে নেব। আর একটা কবিরাজিও এভাবেই রেডি করে নিচ্ছি। এত ভুল করার দুঃখ আমি ভুলে গেছি যখন দেখলাম আমি উঠাতে পেরেছি একটা পারফেক্ট কবিরাজি, তাও আবার পনিরের। এই পনির কবিরাজি যখন মুখে ঢুকলো চোখটা বুজে গেল আনন্দে, আর মুখে এলো তৃপ্তির হাসি। যদি কিছু ভুল করে থাকি শুধরে দিও আমাকে। আর যদি ভালো লাগে এই রেসিপিটা তোমাদের, তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক 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 শেয়ার করো।